নমস্কার বন্ধুরা গোপাস কিচেন অ্যান্ড ব্লকসে তোমাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ছিটা পরোটা বা ছিটা রুটি যেটাই তোমরা বলো এই পরোটাটি কিন্তু আলুর দাম বা কষা কষা মাংসের সাথে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এই পরোটাটি যদি তোমরা এখনও বানিয়ে না থাকো তাহলে অতি অবশ্যই ট্রাই করে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না চলো দেখে নেওয়া যাক এই ছিটা পরোটার রেসিপিটি আমি কিভাবে বানাই ছিটা পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চালের গুঁড়ো আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো এক চামচ চিনি আর আমি দুটো ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে দুটো ডিমকেই ফাটিয়ে নেব এই পরোটা কিন্তু খুব হেলদি একটি পরোটা এটাতে বেশি তেলও লাগে না আর খেতে খুবই ভালো হয় তবে বাচ্চা বড় সবার জন্য এটা কিন্তু খুবই ভালো আর বানানো খুবই সহজ খুব বেশি সময়ও লাগে না আমরা সব কিছুকে হাত দিয়ে মিশিয়ে নেব খুব ভালো করে কিন্তু এগুলোকে আমাদের মিশিয়ে নিতে হবে এগুলো আমাদের খুব ভালো করে মেশানোর পর এবার আমি অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে দেব এটাকে জল দিয়ে মেখে নিতে হবে এই ব্যাটারটা কিন্তু একদমই পাতলা হবে চলো তোমরা দেখে নাও এটা কতটা পাতলা হবে সেটা তোমরা দেখে নাও এটা যত বেশি পাতলা হবে তত বেশি পরোটাটা ভালো হবে বানানোও খুব সহজ হবে এই যে দেখতেই পাচ্ছ কেমন পাতলা হয়েছে এই রকম হতে হবে ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এখানে আমি দু চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি যেহেতু এখন শীতকাল পড়েছে ঘিটা দেখো কেমন জমে গেছে তোমরা চাইলে ঘিটা একটু গলিয়েও দিতে পারো দিয়ে আমরা একসাথে এটাকে মিশিয়ে নেব এখানে একটা ননস্টিকের তাওয়াও বসিয়ে দিলাম গ্যাসে এখানে কিছুটা ঘি ব্রাশ করে নেব আমাদের বেশ গরম হয়ে গেছে ঘিটাও এবার আমরা হাত দিয়ে ঠিক এভাবে দিয়ে দেব যেহেতু ছিটা পরোটা এটা কিন্তু হাত দিয়ে যেমন ছিটিয়ে ছিটিয়ে দেয় এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে এর জন্যই এর নাম ছিটা পরোটা সত্যি বলতে কি এটা খেতে এতটাই সুন্দর হয় তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে আর এটা কত সুন্দর উঠে আসবে তোমরা দেখতেই পাবে চাটু দিয়ে কত সুন্দর ছেড়ে যাবে দেখতেই পাচ্ছ কেমন সুন্দর উঠে আসছে ঠিক এভাবে উল্টে পাল্টে দেব এখানে তোমরা দেখতেই পেলে খুব বেশি তেলেরও আমি ব্যবহার করলাম না খালি অল্প একটু ঘি ব্রাশ করে নিয়েছি এতেই কিন্তু এটা হয়ে যাবে আমি একইভাবে কিন্তু সবগুলোকে এভাবেই ভেজে নেব আবারও আমি ঘি ব্রাশ করে দিলাম আরও একটা আমি এভাবে বানিয়ে নেব আর বানাতেও দেখবে খুবই ভালো লাগে এটা আবারও আমি একইভাবে উল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ এভাবে উল্টে পাল্টে এটাকেও ভেজে নেব কেমন আমাদের তাওয়া দিয়ে উঠে আসছে দেখো আমি সবগুলো পরোটা একইভাবে ভেজে নেব এটা আমি তুলে নেব আমার হয়ে গেছে দেখো আমাদের সবকটা পরোটাই কিন্তু ভাজা হয়ে গেছে এই পরোটাটা কিন্তু কষা কষা মাংসের সাথে খেতে অসাধারণ লাগে আমার ঘরে সবাই কিন্তু এটা মাংসের সাথে খেতে খুবই পছন্দ করে তবে কিন্তু তোমরা আলুর দমের সাথেও খেতে পারো বা পনিরের কোনো রেসিপির সাথেও খেতে পারো খেতে খুবই ভালো লাগে বা তোমরা যারা চা খেতে পছন্দ করো এটা কিন্তু চায়ের সাথে খেতেও ভালো লাগে বন্ধুরা তোমরা যারা ফেসবুকে আছো তারা আমাকে প্রচুর কমেন্ট করছো আমার কিন্তু ভীষণই ভালো লাগছে আর তোমাদের যদি কোনো নতুন রেসিপি জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর এভাবেই আমার পাশে থাকবে আবার আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো ভালো থেকো